সম্মানীয় দর্শকমণ্ডলী ভিডিওটি শুরু করার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আপনাদের সুস্থতা কামনা করে আপনাদেরকে আবারও একবার আমাদের মুর্শিদাবাদ ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি তো আবারও উপস্থিত হয়েছি খুব একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব যে আপনারা অনেকে ঐক্যশ্রী বা মাইনরিটির ফর্ম নতুন করে ফিল করেছেন কেউ বা করেছেন তো সেই ফর্ম ফিল নতুন ফর্ম ফিল করবার পর বা রেনুয়াল করবার পর আপনাদের যে স্ট্যাটাস সেটা আপনারা কিভাবে চেক করবেন এবং চেক করলে আপনারা কিভাবে জানতে পারবেন যে আপনাদের আবেদনপত্রটি গ্রহণ হয়েছে কিনা বা স্কুল ভেরিফিকেশন হয়েছে কিনা অ্যাকাউন্ট ভেরিফিকেশন হয়েছে কিনা এবং সে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনাদের যে স্কলারশিপের টাকা সেটা আপনারা কবে পাবেন বা আপনাদের অ্যাকাউন্টে কবে ঢোকানো হবে তো আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দেবো যে আপনারা কিভাবে খুব সহজেই আপনাদের মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে নিজেরাই চেক করে দেখে নিতে পারবেন তো চলুন আর কথা বাড়াচ্ছি না দেখে নেওয়া যাক কীভাবে আপনার স্ট্যাটাস চেক করবেন প্রথমে আপনারা আপনাদের মোবাইল বা কম্পিউটারে যে গুগল ব্রাউজারটি রয়েছে সেটি ওপেন করবেন তো আমি এখানে আপনাদের মোবাইলের মাধ্যমে দেখাচ্ছি তো সে গুগল ব্রাউজারের সার্চ বক্সে গিয়ে আপনাদেরকে লিখতে হবে কি ঐক্য সিরি এখানে যে স্পেলিংটা লিখছি সেই স্পেলিংটা আপনারা লিখে এভাবে সার্চ করবেন সার্চ করলে এরকম একটা পেজ ওপেন হবে দেখুন দেখুন প্রথমে একটি লিঙ্ক দেওয়া রয়েছে দেখুন এখানে দেওয়া রয়েছে ডাব্লু বি এমডিএফসি স্কলারশিপ ডট ও আর জি এই যে লিঙ্কটা রয়েছে এই লিঙ্কটাতে আপনাদের ক্লিক করতে হবে ঠিক এই জায়গাটা এই লিঙ্কটাতে আপনাদের ক্লিক করতে হবে তো এই লিঙ্কটাতে ক্লিক করলাম এই লিঙ্কটাতে ক্লিক করলে আপনারা সরাসরি পৌঁছে যাবেন যে ঐক্যশ্রী যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে তো যেহেতু এটা আমি মোবাইল থেকে করছি যদি আপনারা মোবাইল থেকে করেন তো এটাকে অবশ্যই ডেস্কটপ মুড করে নেবেন তো দেখুন ঠিক এইভাবে এটাকে ডেস্কটপ মুড অন করে নেবেন ডেস্কটপ মুড অন করলে পেজটা এখানে পরিষ্কারভাবে আপনারা দেখতে পাবেন তো দেখুন পেজটাতে অনেকগুলো অপশান চলে এসছে তো এখানে দেখুন একটু নিচের দিকে যাবেন তো এখানের মধ্যে দেখুন এখানে একটা অপশান রয়েছে স্টুডেন্টস এরিয়া বলে এই স্টুডেন্টস এরিয়াতে আপনাদের ক্লিক করতে হবে তো চলুন ওখানে ক্লিক করা যাক ওখানে ক্লিক করলেই এরকম পেজ চলে আসবে এবং এই পেজে দেখুন অনেকগুলো অপশান রয়েছে স্টুডেন্ট প্যানেলে যে পেজটা খুললো এখানে অনেকগুলো অপশান রয়েছে তো এখানে আপনাদের একটু ওয়েট করতে হবে বিভিন্ন অপশানগুলো লোডিং হয়ে পরপর আসবে তো এই পেজের একদম নিচের দিকে চলে যাবেন নিচের দিকে একদম এ পেজের নিচের দিকে গেলে দেখুন এখানে বিভিন্ন অপশানগুলো পরপর আসতে শুরু করেছে একদম শেষে দেখবেন এখানে একটা অপশান চলে এসেছে দেখুন দেখুন এখানে একটা অপশান এসছে কি ট্র্যাক অ্যাপ্লিকেশন বলে এই ট্র্যাক অ্যাপ্লিকেশনে আপনাদের ক্লিক করতে হবে তো চলুন ওখানে ক্লিক করা যাক ক্লিক করলে এরকম একটি পেজ ওপেন হবে দেখুন এই পেজের একটু নিচের দিকে যাবেন গেলে দেখুন এখানে দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গে যে বিভিন্ন জেলা রয়েছে সেই সমস্ত জেলার লিস্ট এখানে চলে এসছে তো আপনার শিক্ষা প্রতিষ্ঠানটি যেই জেলায় অবস্থিত সেই জেলা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে তো আমি এখানে একটা জেলা সিলেক্ট করছি জেলা সিলেক্ট করলেই দেখুন এখানে একটা অপশান চলে এসছে বা এখানে একটা উইন্ডো ওপেন হয়েছে যে আর ইউ সিওর দ্য ডিস্ট্রিক্ট অফ ইউর ইনস্টিটিউশন যে আপ এখানে বলছে যে আপনি যে জেলাটি সিলেক্ট করলেন সেই জেলাতে কি আপনার শিক্ষা প্রতিষ্ঠানটি অবস্থিত কিনা না তো আমি সিওর তাই এখানে ওকে করে দেবো পেজ চলে আসবে ট্র্যাক অ্যান্ড অ্যাপ্লিকেশন বলে যে এখানে অপশানটা চলে এসছে বা পেজটা চলে এসছে তো এখানে আপনাদের কিছু সিলেক্ট করতে হবে তো দেখুন প্রথমে বলা হয়েছে কি ইয়ার অফ রেজিস্ট্রেশন অর্থাৎ আপনি কোন সালের স্ট্যাটাস চেক করতে চাইছেন তার জন্য আপনাকে এই যে এখানে একটা টিক এখানে একটা টিক চিহ্ন রয়েছে এই টিক চিহ্ন বা এই সিলেক্ট অপশানে আপনাকে ক্লিক করতে হবে তো ওখানে ক্লিক করলেই দেখুন এখানে সালের দুটো অপশান চলে এসছে উনিশ কুড়ি বা কুড়ি একুশ তো আপনি যে সালে চেক করতে চাইছেন সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমি এখান থেকে একটা সাল সিলেক্ট করছি সেটা সিলেক্ট করে দেওয়ার পর তারপরে দেখুন এখানে বলা রয়েছে কি দ্বিতীয় অপশানের ডিস্ট্রিক্ট অর্থাৎ আপনার জেলা আপনার জেলা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে এখানে ক্লিক করলেই যে আপনার জেলার নামটা যেটা এর আগে সিলেক্ট করলেন সেটা এখানে আসবে তো এখানে আপনাকে পুনরায় আবার সিলেক্ট করে নিতে হবে সিলেক্ট হয়ে যাওয়ার পর এবার আপনার হচ্ছে কি আপনি কি দিয়ে আপনার অ্যাপ্লিকেশন ট্র্যাক করতে চাইছেন অ্যাপ্লিকেশন আইডি নাকি মোবাইল নাম্বার আপনি যে কোনো একটা মাধ্যম দিয়ে চেক করতে পারবেন তো আপনার যেটা দিয়ে চাইছেন সেটা এখানে সিলেক্ট করে নেবেন তা আমি এখানে অ্যাপ্লিকেশন আইডি দিয়ে আপনাদের চেক করে দেখাবো তার জন্য এখানে অ্যাপ্লিকেশন ইউজার আইডি যেটা রয়েছে এখানে অপশানটা চলে এসছে বা এই অপশানটা থাকবে তো সেই তার যেখানে ঘর রয়েছে সেখানে আমি ক্লিক করব তো এখানে ক্লিক করলে যে অ্যাপ্লিকেশন আইডি সেটা এখানে দিতে বলবে তো আমি এখানে একটা অ্যাপ্লিকেশন আইডি দিচ্ছি তো আমি এখানে একটা অ্যাপ্লিকেশন আইডি দিয়ে দিয়েছি অ্যাপ্লিকেশন আইডিটা দিয়ে দেওয়ার পরে যার অ্যাপ্লিকেশন আপনি চেক করতে চাইছেন তার যে জন্ম তারিখ সেই জন্ম তারিখটা আপনাকে এখান থেকে দিয়ে দিতে হবে তো সে যে জন্ম তারিখ রয়েছে আপনি নির্ভুলভাবে এখানে জন্ম তারিখটা এভাবে দিয়ে দেবেন আমি ঠিক যেভাবে দিচ্ছি ও তার যে জন্ম তারিখ রয়েছে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন তা আমি এখানে একটা জন্ম তারিখ দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পর দেখুন এখানে একটা ক্যাপচা কোড দেওয়া রয়েছে এই যে ক্যাপচা কোডটা রয়েছে সেম ক্যাপচা কোডটা আপনাকে এই যে নিচে যে ঘর রয়েছে এই ঘরে লিখে দিতে হবে তা আমি এখানে ক্যাপচা কোডটা এভাবে লিখছি তো ক্যাপচা কোডটা যে যেরকম যা যেভাবে রয়েছে ঠিক পরপর পরপর এভাবে লিখে দেবেন তা আমি এখানে ক্যাপচা কোডটা সেমভাবে এখানে টাইপ করছি তো আমি এখানে ক্যাপচা কোডটা দিয়ে দিয়েছি এগুলো সব কিছু বিস্তারিত এগুলো ফিল আপ করে দেওয়ার পর নিচে দেখুন একটা সাবমিট বলে অপশান রয়েছে এই সাবমিট অপশানে এবার আপনাদের ক্লিক করতে হবে তো চলুন এখানে সাবমিট অপশানে এবার ক্লিক করে দেওয়া যাক তো ক্লিক করলেই এরকম পেজ ওপেন হয়ে যাবে আপনার যে অ্যাপ্লিকেশন তার বিবরণ এখানে চলে আসবে তো দেখুন এখানে আপনার অ্যাপ্লিকেশনের বিবরণ চলে এসছে তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে যেমন বলা রয়েছে অ্যাপ্লিকেশন আইডি যে আইডি দিয়ে চেক করছেন সেটা দেখাচ্ছে তারপর হচ্ছে নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট সে আবেদনকারীর নাম বা অ্যাপ্লিকেন্টের নাম তারপর ডেট অফ অ্যাপ্লিকেশন কবে আপনি আবেদন করেছেন সে ডেট টাইম এখানে দেখাচ্ছে তারপর হচ্ছে লকড ডেট হ্যাঁ বা ফাইনাল সাবমিশন অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশনটি কবে ফাইনাল সাবমিশন করেছেন সেই ডেটটাও এখানে দেখাচ্ছে তারপর হচ্ছে কি আপনার ইনস্টিটিউশন বা আপনার যে শিক্ষা প্রতিষ্ঠান সেই শিক্ষা প্রতিষ্ঠানের নাম এবং তার কোড এখানে দেখাচ্ছে তারপরে যেটা হচ্ছে দেখুন যেটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি স্ট্যাটাস ফর ইনস্টিটিউশন লেভেল অর্থাৎ আপনার শিক্ষা প্রতিষ্ঠান লেভেলে যে স্ট্যাটাস সেটা এখানে দেখুন দেখাচ্ছে কি ভেরিফাই অ্যান্ড হচ্ছে অ্যাপ্রুভ অর্থাৎ আপনার শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠানের তরফ থেকে এটিকে ভেরিফাইড করা হয়েছে এবং অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে তারপরে দেখুন আরেকটা অপশন হয়েছে স্ট্যাটাস ফর ডিস্ট্রিক্ট লেভেল অর্থাৎ আপনার জেলা লেভেল থেকেও এটাকে ভেরিফাই করা হয়েছে এবং অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে তারপর হচ্ছে কি ব্যাংক অ্যাকাউন্ট ভ্যালিডেশন স্ট্যাটাস আর তারপরে ব্যাঙ্ক অ্যাকাউন্টের ভ্যালিডেশন স্ট্যাটাস কি দেখাচ্ছে যে এই এই ফর্মটার ক্ষেত্রে দেখাচ্ছে কি নট ম্যাচড বাট চেকড অ্যান্ড অ্যাপ্রুভড বাই ডিস্ট্রিক্ট অ্যাকাউন্টটা হয়তো মেলেনি এখানে যেমন হয়তো এই স্টুডেন্ট তার বয়স কম বলে তার হয়তো বাবা বা মায়ের অ্যাকাউন্ট দিয়ে করেছে সেক্ষেত্রে ম্যাচ করেনি কিন্তু জেলার তরফ থেকে এটাকে চেক করে অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে তারপরে হচ্ছে কি এখানে দেখুন এখানে আরও বিভিন্ন ইনফরমেশনগুলো দেওয়া রয়েছে তারপরে এবার নিচের দিকে দেখুন এখানে কী অপশান বলা রয়েছে যে ডিসবার্সমেন্ট স্ট্যাটাস আন্ডার প্রসেস হ্যাঁ এটা আন্ডার প্রসেসিংয়ের মধ্যে রয়েছে এটা খুব শীঘ্রই তার অ্যাকাউন্টের টাকাটা ঢুকিয়ে দেওয়া হবে এটা আপনাদের এভাবে ঠিক চেক করতে থাকতে হবে আপনাদের ক্ষেত্রে যেটা বর্তমানে যে স্থিতি বা স্ট্যাটাস রয়েছে সেটা আপনার ক্ষেত্রে দেখাবে যদি চান যে অ্যাপ্লিকেশনটা আপনারা ডাউনলোড করে নেবেন তো এই যেখানে দেখুন একটা অপশান রয়েছে ক্লিক হেয়ার টু ডাউনলোড ইয়ার অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করলে আপনার যে অ্যাপ্লিকেশন ফর্মটি সেটা ডাউনলোড হয়ে যাবে তো ঠিক এভাবে আপনার আপনাদের রেনুয়াল হোক বা নতুন আবেদন হোক তার স্ট্যাটাসটা এভাবে চেক করে নিতে পারবেন তো আশা করি বুঝতে পেরেছেন যদি আপনাদের বোঝার কোনো অসুবিধা হয়ে থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট করে প্রশ্ন করতে পারেন আমি যথাযথ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই যারা প্রথমবার আমাদের মুর্শিদাবাদ ইউটিউব চ্যানেলটি দেখছেন এবং যারা এখন পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন তাহলে এ ধরনের আরও গুরুত্বপূর্ণ ভিডিও এই চ্যানেলে দেওয়া হলে আপনারা খুব সহজেই সবার আগে আপনাদের মোবাইল বা কম্পিউটারের নোটিফিকেশনের মাধ্যমে জানতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনাদের যারা পরিচিত রয়েছে প্রত্যেকেই ভিডিওটি শেয়ার করে দেবেন তো সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্থতা কামনা করে এই ভিডিওটি এখানেই সমাপ্ত করছি ধন্যবাদ